বেশ কয়েক মাস ধরেই চলছে জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল। এর মধ্যে গত আগস্ট মাসে রওশন এরশাদ সম্মেলনের ঘোষণা দেন। আগামী 26 নভেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন। তবে সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে সেই অস্থিরতা যেন আরও তীব্র রূপ নেয়। সম্প্রতি জাতীয় পার্টির আসন্ন সম্মেলনকে সামনে রেখে গঠিত আহ্বায়ক কমিটিতে আরও 5 জনকে সদস্য করেছে জাতীয় পার্টি। শনিবার সম্মেলনের সদস্য সচিবের সুপারিশে 5 জনকে জাপার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরই মধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে। নতুন সদস্যরা হলেন জাপা নেতা এজাজ আহমেদ খান, সর্দার জুয়েল হোসেন, কাজী মনির হোসেন রুবেল, গাজী আসাদুজ্জামান মাসুম ও অ্যাডভোকেট সোহেল রানা। তবে গত 30 অক্টোবর রাতে রওশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। তখন রওশনপন্থীরা বলেছিলেন সম্মেলনের তারিখ স্থগিত হলেও সম্মেলন হবে, সারাদেশে সম্মেলনের প্রস্তুতি অব্যাহত থাকবে। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে দেখা দেয় অস্থিরতা। এরপর রওশন এরশাদের পক্ষে অবস্থান নেয় মশিউর রহমান রাঙাসহ বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলীয় নেতা হিসেবে গ্যাজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেন।